बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम रोमानिया रोमानिया पेज থেকে আমি মোহাম্মদ সুমন মিয়া আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের লাস্ট ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আরো অনেকগুলো কোশ্চেন আমরা পেয়েছি, যে কোশ্চেনগুলোর অ্যানসার আসলে লিখিতভাবে দেওয়া হয়নি আপনাদেরকে। তো আমি চেষ্টা করব এখন কিছু কোশ্চেনের অ্যানসার দিয়ে দেওয়ার জন্য। আর ভাই, আমাদের এই পেজটা শুধুমাত্র রোমানিয়ার কাজ রিলেটেড, অর্থাৎ আমরা রোমানিয়ার ওয়ার্ক পারমিট রিলেটেড যে কাজগুলো করব সেই কাজগুলো এখানে উল্লেখ থাকবে, তার রিলেটেড প্রশ্নগুলোরই অ্যানসার দেওয়া হবে। আদার্স কোনো কাজ বা কোনো কিছুর অ্যানসার দেওয়া হবে না, এটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো আমরা একটা কোশ্চেনে সরাসরি চলে যাই। তো কোশ্চেন দেখা যাচ্ছে, প্রথমে একজন লিখেছেন আব্দুর রহিম ভাই, ভাইয়া এজ লিমিট কত, এজ লিমিট আছে কি না? এজ লিমিট আছে, আপনি 18 থেকে 45 নর্মালি এজ লিমিট, বাট আমরা 18 থেকে 41 উপরে যাই না। এরপরে হচ্ছে ডেলিভারি ম্যানদের বেতন কত, ডেলিভারি ম্যান আসলে যে বিষয়টার উপর বেসিস করে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে, আমরা একটা ডেলিভারি সার্ভিস কোম্পানি ওপেন করেছি রোমানিয়াতে, যেটার অফিস আমরা ওপেন করব 1st of September, এটার অপারেশনে যাব আমরা 1st of September অথবা 1st week of October। তো সেক্ষেত্রে তখন আমরা আপনাদেরকে আপডেট দিব এক্ষেত্রে বেতনটা কত হবে, ডিউটি আওয়ার কীরকম থাকবে এই বিষয়ে। তার আগে আসলে এখন আমরা জানাতে পারছি না। অনেকে কোশ্চেন করতেছে নয়া দিল্লিতে, যেমন কি রিয়েক্টর কিং, আমি জানি না তার নাম অরিজিনাল নামটা কি আসলে, যে রোমানিয়া দিল্লি অ্যাম্বাসি কয় তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া হবে। এখনও পর্যন্ত নেওয়া হচ্ছে না, তবে আমরা সোফার আশা করি লাস্ট উইক থেকে হয়তো বা নেওয়া হবে, ইনশাল্লাহ নেওয়া হবে, খুব শীঘ্রই ডেট দিয়ে দিবে। তারপরে হচ্ছে মামুন ভাই, উনি কোশ্চেন করেছেন সাউথ আফ্রিকা থেকে হবে কি না। সাউথ আফ্রিকা থেকে হবে, এখন আপনি ওইখানে যদি পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারেন এবং আপনি কি স্ট্যাটাসে আছেন এর উপর ডিপেন্ড করে আপনি ইনবক্স করেন, ইনশাল্লাহ আমরা জানাতে পারবো। তারপরে মিট করতে চাই, ভাইয়া আসলে আমাদের অফিসটা হচ্ছে দুবাইতে, দুবাইতে আমাদের হেড অফিস, আমি এখন যে অফিসে আছি এটা দুবাইতে, দুবাই আল নাহদাতে। কেউ যদি আসতে চান, মিট করতে চান, সরাসরি আমাদের এই অফিসে আসতে পারেন। এছাড়া আমরা বাংলাদেশে একটা অফিস আছে মিরপুরে, যদি আপনারা বাংলাদেশে যখন যেতে চান যোগাযোগ করবেন, আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব ইনশাল্লাহ। একজন লিখেছে আমি যেতে আগ্রহী রুবেল খান, কিভাবে যাওয়া যায়? আসলে যাওয়ার সিস্টেমটা কি, আমরা সবাই জানি রোমানিয়া যাওয়ার জন্য আমাদেরকে একটা সময় নিতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে 4-6 মাসের একটা টাইম আসলে আমাদেরকে ধরতে হয়। এই সময়টা আমরা যদি দিতে পারি এবং আমাদের সাথে কাজ করার জন্য অ্যাডভান্স দিতে হবে, এই অ্যাডভান্সটা যদি দিতে পারেন তাহলে যাওয়ার প্রক্রিয়াটা বাকিটা সহজ। বাকিটা হচ্ছে আল্লাহর অবশ্যই রহমত লাগবে, আল্লাহর রহমত ছাড়া এটা তো হবে না। সেক্ষেত্রে আপনি আপনার গার্জিয়ান সহ অথবা গার্জিয়ান ছাড়া আপনার অ্যাডভান্স সহ, আপনার পাসপোর্টের কপি সহ, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের অফিসে চলে আসবেন, আমরা আপনার সাথে একটা এগ্রিমেন্ট করব। এগ্রিমেন্ট করার পরে আপনি চলে যাবেন, আমরা আপনাদের কাজগুলো প্রসেসিং করতে থাকবো, যখন পারমিট আসবে তখন আপনি অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট যেই পেমেন্টটা দেওয়ার কথা সেই পেমেন্টটা দিবেন। তারপরে হচ্ছে আমরা আপনার ভিসা করব, ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরে বাকি পেমেন্ট দিবেন, এয়ার টিকিট দিব, আপনি চলে আসবেন। এটা হচ্ছে নর্মাল প্রসেসিং। এটা আসলে আরও অনেক বড়োভাবে বিস্তারিতভাবে বলা যায়, হয়তো বা নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ, আপনারা জানেন প্রায় সবাই। এরপরে রুবেল মিয়া নামক একজন লিখেছেন আমি একজন গার্মেন্টস কর্মী, গার্মেন্টস অপারেটর, এই ধরনের কোনো কাজ আছে কি না? না, আমার হাতে এখন এই ধরনের কোনো কাজ নেই। শেখ মাসুম ভাই লিখেছেন রোমানিয়া যেতে কত লাখ টাকা খরচ হয়, কত লাখ টাকা খরচ হয়? আমি আসলে খরচের হিসাবটা গত পর্বে বলেছিলাম, আমার লাস্ট ভিডিওটা একটু দেখে নেবেন, ওখানে বলা আছে, উল্লেখ করা আছে। মোহাম্মদ মুরাদ খান, রোমানিয়ার ফাইল জমা দেওয়ার কয় মাস পরে ভিসা পাওয়া যায়? অ্যাভারেজ টাইম আপনার 4-5 মাস পরে আপনার ভিসা আশা করতে পারেন। তারপরে আমরা বাংলাদেশ থেকে টোটাল সময়টা নিচ্ছি 6 মাস, টোটাল এখন সময় নিচ্ছি 6 মাস, দুবাই থেকে সময় নিচ্ছি 3 মাস। আচ্ছা, আমার অ্যাড্রেস দেন, আমার অ্যাড্রেস আমি বলেছি যে দুবাইতে আমাদের হেড অফিস, দুবাইতে আপনি আল নাহদাতে আমাদের হেড অফিস। MD মামুন রানা, ভেরি মাচ ইন্টারেস্টেড, থ্যাংক ইউ। দীপু চৌধুরী, উনি জানতে চেয়েছেন মালয়েশিয়া থেকে পসিবল কিনা। হ্যাঁ, অবশ্যই মালয়েশিয়া থেকে
পসিবল। এবং আমি গত পর্বে গত লাস্ট ভিডিওতে বলেছিলাম যে মালয়েশিয়া থেকে খুব দ্রুত হয় যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে পারেন। মালয়েশিয়ার প্রবলেমটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা বের হতে অনেক সময় নেয়, কিন্তু যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে পারেন, কনফার্ম করতে পারেন, খুব দ্রুত এখান থেকে ভিসা হবে। ফয়সাল আহমেদ মাহিম, কত দিনের মধ্যে কাজ হবে? অলরেডি আমি অ্যান্সার দিয়েছি, টোটাল কস্ট কত লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম। এরপর হচ্ছে সৌদি থেকে যাওয়া যাবে কিনা। সৌদি আরব থেকে যাওয়া যাবে, কিন্তু সৌদি আরব থেকে ভাই আসলে প্রবলেম হচ্ছে আপনার যেই আরবাব বা কফিল আছে ওনার একটা এনওসি লাগবে, এবং পুলিশ ক্লিয়ারেন্সটা ওইখান থেকে পাওয়াটা মনে হয় একটু কঠিন। এই দুইটা যদি আপনি সলভ করে দিতে পারেন তাহলে করা যাবে। অ্যানাদার ওয়ে আছে, আমরা ওইখান থেকে ওইখানে থাকা অবস্থায় অ্যাপ্লাই করতে পারবো। আপনার পারমিট আসার পরে বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশে চলে যেতে হবে, আপনি ইন্ডিয়া থেকে ভিসা করে এনে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করবেন। এই ওয়েতে করতে পারেন আপনি, এটা যেখানেই প্রবলেম ফিল করেন অর্থাৎ বাংলাদেশের বাইরে সব জায়গা থেকে এই ওয়েতে আমরা কাজ করে দিতে পারবো। টিপ টিপ বৃষ্টি, টোটাল কস্ট প্লিজ আমি বলেছি কত লাগবে। শামীম আহমেদ সেম টাইপ কোশ্চেন। এরপরে হচ্ছে অফিস কোথায়, অফিস কোথায়, সেনজেনে যাওয়ার জন্য কি করতে হবে? আসলে আমরা রোমানিয়া থেকে সেনজেনে যাওয়ার জন্য, রোমানিয়া থেকে সেনজেনে যাওয়ার জন্য আমাদের হাতে একটা অপশনই আছে, লিগ্যাল অপশন। আপনি অবশ্যই 6 মাস প্লাস এখানে জব করবেন, জব করার পরে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আমরা ব্যবস্থা করতে পারবো। আমাদের স্লোভানিয়াতে এবং নরওয়েতে পাশাপাশি পর্তুগাল ইনশাল্লাহ চালু হবে, আমরা ওয়ার্ক পারমিট করার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা এখানে সফলতা পাবো, সেক্ষেত্রে আমরা ইনফর্ম করব। যারা রোমানিয়াতে লিগ্যাল ওয়েতে আছেন শুধুমাত্র তাদের জন্য, ইনলিগ্যালি আমরা আসলে পারবো না। কাতার থেকে যাওয়া যাবে? জি ভাইয়া যাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই, নেক্সটে কোনো ভিডিওতে হয়তোবা আমি আরও কোশ্চেনের অ্যান্সারগুলো দিব। সবগুলো কোশ্চেনের অ্যান্সার আসলে একসাথে দেওয়া সম্ভব না, তো আশা করি ভালো থাকবেন। আরও কোনো কোশ্চেন থাকলে জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা নেক্সট হায়ারিংয়ে যাচ্ছি, নেক্সট মান্থের 1st উইকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।